বিদ্যুৎহীনে বিশ্বভারতী গঙ্গাজল গোবর জলে ক্যাম্পাসে শুদ্ধিকরণ। উপাসনা গৃহের সামনে গঙ্গাজল ছড়িয়ে শুদ্ধিকরণ তৃণমূল কংগ্রেসের, পরে ক্যাম্পাসে শুদ্ধিকরণ অভিযান আরও একটা সংগঠনের। ছড়ানো হয় গোবর জলও। বিশ্বভারতীর উপাচার্য পদে মেয়াদ বাড়েনি বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতীতে বিদ্যুৎ বিদায়ের পরই ক্যাম্পাসে শুদ্ধিকরণ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এই মুহূর্তে। প্রসেনজিৎ, এই শুদ্ধিকরণ কেন করলো এই দুটি সংগঠন, মূলত তৃণমূল এবং আর একটি সংগঠন, কেন? দেখো, প্রথমেই তোমাকে বলি, দুটি সংগঠনেরই একই মত যে বিশ্বভারতীকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কলুষিত করেছেন, পাশাপাশি রবীন্দ্র স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করেছেন, আর সে কারণেই বিশ্বভারতী শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে, তাই তারা শুদ্ধিকরণ করেছেন। একদিকে যখন আমরা দেখলাম শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন, তারা বিশ্বভারতীর একদম যে মূল সেন্ট্রাল অফিস তার ভেতরে প্রবেশ করে সেখানে গঙ্গার জল দিয়ে শুদ্ধিকরণের কাজ করলেন, এই তার পাশাপাশি আরো একটি সংগঠনকে আমরা দেখতে পেলাম, তারা কিন্তু একদম বিশ্বভারতী যে উপাসনা গৃহ সেই গৃহের সামনে সেখানে কিন্তু তারা গোবর জল দিয়ে শুদ্ধিকরণের কাজ করলেন। এবং তার পাশাপাশি একদিকে যখন শুদ্ধিকরণের কাজও চললো, ঠিক তার পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণাও করা হলো যে তাদের যে ধর্ণা মঞ্চ চলছিল ফলক বিতর্ক কেন্দ্র করে, সেটাও তারা আজ থেকে প্রত্যাহার করলেন। একটা তুমি বুঝতেই পারছো যে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী গতকালকে সময়সীমা শেষ হওয়ার পর থেকে আমরা দেখতে পেলাম বিশ্বভারতী আশ্রমিক থেকে শুরু করে প্রাক্তনী একাংশ, পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের একাংশ মানুষ বিভিন্ন ভাবে তাদের আনন্দের বহিঃপ্রকাশ করেছেন। কোথাও মিষ্টি মুখ করে বহিঃপ্রকাশ হয়েছে, আবার কখনো আমরা দেখতে পেয়েছি বিদ্যুৎ চক্রবর্তীর মৃতদেহের প্রতিলিপি তৈরি করেও তারা রীতিমতো র্যালি বা মিছিল করা হয়েছে শান্তিনিকেতনের বুকে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে নতুন যিনি ভারপ্রাপ্ত উপাচার্য, যেটা আমরা প্রথম দেখেছিলাম সকলের সামনে, দর্শকের সামনে তুলে ধরেছিলাম, সেই উপাচার্য ইতিমধ্যে কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সঞ্জয় মল্লিক, তিনি কিন্তু ইতিমধ্যেই ভার নিয়েছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তার মাঝেই একদম শান্তিনিকেতনের সেন্ট্রাল অফিসের ভিতরে এই যে শুদ্ধিকরণ বা উপাসনা গৃহের সামনে যে শুদ্ধিকরণ, এইগুলো রীতিমতো কিন্তু একটা প্রশ্নও তুলে দেয় যে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এই কোন চিত্র ধরা পড়ছে। এমনও লোক বেশ কিছু আছেন যারা এর বিরোধিতাও করছেন। তবে এই গোটা ঘটনায় যেভাবে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু বিশ্বভারতী জুড়ে যে চাঞ্চল্য বা একটা অবান্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেগুলো শেষমেশ সমাপ্তি করতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। এবং সকলেই কিন্তু এই নতুন ভারপ্রাপ্ত উপাচার্যের উপর তাদের যে দাবি দাওয়াগুলি ছিল সেগুলিতে ভরসা রাখছেন এবং তাকে সময় দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, যাতে আগামীতে বিশ্বভারতীর যে সংস্কৃতি বা বিশ্বভারতীর যে ঐতিহ্য সেগুলি যাতে ফিরে আসে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।